সাতক্ষীরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কয়েকটি কুকুর ঢুকে পড়ার ঘটনা ঘটেছে জরুরি বিভাগে রোগীর বিছানা ও চিকিৎসকের চেয়ারে দুটি কুকুর ঘুমানো নিয়ে তোরপাড় শুরু হয়েছে গত শুক্রবার সাত ফেব্রুয়ারি মধ্যরাতে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে বিছানা ও চেয়ারে অবস্থান নেয় দুটি কুকুর শুক্রবার রাতে এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় কিন্তু জরুরি বিভাগের কোনো চিকিৎসক পাওয়া যায়নি এ সময় ইমার্জেন্সি রোগীর বিছানা ও চিকিৎসকের চেয়ারে দুটি কুকুরকে ঘুমাতে দেখা যায় সেই ছবি ফেসবুকে পোস্ট করে রোগীর স্বজনদের মধ্যে কেউ ছবিটি মুহূর্তেই ভাইরাল হয় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অজয় কুমার সাহা বলেন রোগী যে রোগীটি শুক্রবার রাতে এসেছিল আমরা তাকে চিকিৎসা দিয়েছি নাম পরিচয় এই মুহূর্তে বলতে পারছি না আমাদের কাছে রেকর্ড আছে জরুরি বিভাগে চব্বিশ ঘন্টা খোলা থাকে রাতে হাসপাতালের জরুরি বিভাগে যিনি ডাক্তার ও সহকারী থাকেন অনেক সময় পাশের বিশ্রাম রুমে বিশ্রাম নেন হাসপাতালে জরুরি বিভাগের বিছানা ও চেয়ারে কুকুরের অবস্থান বিষয়ে তিনি বলেন হাসপাতালের মধ্যে তিন চারটি কুকুর রয়েছে হাসপাতালের বাসিন্দাদের মতোই যখন ডাক্তার ও সহকারী বিশ্রামে ছিল সে সময় হয়তো কুকুর জরুরি বিভাগে ঢুকে পড়েছে হাসপাতালে কোনো সিকিউরিটি গার্ড বা নাইট গার্ড নেই